নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, যে পাঁচ রাশির আমি কথা বলছি, অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এখন কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে, এটা নিজস্ব জন্মছক দেখা কিন্তু একান্তই দরকার। আপনার জন্মছকে ভাবগুলো, অর্থাৎ আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব, এই ভাবগুলোকে স্ট্রং থাকা দরকার। এবং এর পাশাপাশি আপনার জন্মছকে রাহু গ্রহকে ভালো থাকা দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার কিন্তু প্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। রাহু যেহেতু এই কলিযুগে হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে থাকে, তাই রাহুর যে পাওয়ার, এটা একমাত্র রাহু রক্ষা কবজই কিন্তু আপনাকে দিতে পারবে। যাদের অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ পরিধান করা একান্তই দরকার। কারণ আপনার জন্মছকে যে যে ভাবগুলো রয়েছে, একটি ধনভাব, একটি আকর্ষিক প্রাপ্তিভাব, একটি ভাগ্যভাব, কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। এই ভাগ্যভাবটা আপনার জন্মছকে যে যে জায়গাতে, মানে অ্যাকচুয়ালি আপনার ডিগ্রিগত দিক থেকে ভাগ্যভাব শুভ আছে কি না, বা ভাগ্যভাবে কোন গ্রহ অবস্থান করছে, ভাগ্যাধিপতি কোথায় অবস্থান করছে, এবং এর পাশাপাশি আপনার ধনভাব, এই ভাবগুলোকে দেখা একান্তই কিন্তু দরকার। কারণ আমাদের জন্মকুষ্টি অথবা হস্তরেখা যে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, আবার বলছি শুক্র, বুধ, শনি, রাহুর পাশাপাশি, তবে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু আপনার এই হঠাৎ প্রাপ্তির মালিক, এই জন্য ভাগ্যভাবকে আপনার স্ট্রং করা দরকার এবং আপনার ধনভাবকে স্ট্রং করা দরকার, তবেই কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু জীবনে ঘটবে। আমি পাঁচ রাশির কথা বলছি বলে যে আপনার সাথে ঘটনাগুলো ঘটবে এমন নয়, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, আর কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বলছি নাও ঘটতে পারে। অর্থাৎ এই যে জন্ম ছকে আপনার ডিগ্রিটা দেখা দরকার, নক্ষত্র দেখা দরকার। নক্ষত্র কিন্তু সব থেকে বড় কথা বলে, আমি বারবার এই কথাটা বলি, ভাগ্যের চাকা ঘুরছে, কার কখন কিভাবে ভাগ্য বদলে যাবে কেউ কিন্তু বলতে পারে না। আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। যাই হোক, আলোচনা শুরু করা যাক। পাঁচ রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, দেখুন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আগামীকালের জন্য বৃষ রাশি। টার্গেট নাম্বার আট, আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল 10:31 থেকে 12:04 পর্যন্ত বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 5, আপনাদের শুভ সময় সকাল 9:00
42 মিনিট থেকে 11:32 মিনিট পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 11:32 মিনিট থেকে 1:04 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে পাঁচ রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনার টার্গেট নাম্বার 2। আপনার যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল 10:31 মিনিট থেকে শুরু করে আপনার 11:52 মিনিট পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8:04। সময় সকাল 8:42 মিনিট থেকে 11:52 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। অর্থাৎ নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। তবে যারা বার্থ চার্ট রিফরমেশান করতে চাইছেন, আমি আবারও বলছি বার্থ চার্ট রিফরমেশান যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটি কথা বলবো, যাদের ক্ষেত্রে দীর্ঘদিন পাচ্ছেন না, আপনার সময়টা জেনে নিন, আপনার টার্গেট নাম্বারটা জেনে নিন, তবেই কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো যে আপনার জন্য সময়টা আদর্শ সময়টা কখন। আপনার ক্ষেত্রে যে টাইমটা রয়েছে সেই টাইমটা আপনাদের ক্ষেত্রে কখন শুভ, কখন আপনার লাক ফ্যাক্টর করবে সেটা আগে জেনে নিন, এবং ফরচুনা নাম্বার। কিছু সময় থাকে, আমি বারবার বলছি সময়টা কিন্তু আমাদের কাছে বিশেষ ইম্পর্টেন্ট, রাশির নামটা কিন্তু ইম্পর্টেন্ট না। আপনার প্রাপ্তির সময়টা কখন রয়েছে, আপনার রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কি না, আপনার ক্ষেত্রে বিশেষভাবে আপনার জন্ম ছকের পাশাপাশি আপনার বার্থ চার্ট রিফরমেশান করে এবং ভাগ্যভাবকে স্ট্রং করে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আগামীকাল সোমবার পাঁচ রাশির মহাপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটতে চলেছে। যদিও এটা সার্বিক বিচার, বড় ধরনের সিদ্ধান্ত এটাতে আপনারা নেবেন না, এই জন্য আমি বারবার বলি ভিডিওটি একবার না পাঁচবার শুনুন। আপনি প্রচুর ভিডিও শুনছেন সেটা করে লাভ নেই, যে ভিডিওকে শুনবেন না মনোযোগ দিয়ে শুনুন, আপনারা দেখবেন সব আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নমস্কার।